আসসালামু আলাইকুম। গতকাল থেকে একটা বিডু টাইমনালে বেসে বেড়াচ্ছে। বিডুটি দেখা যাচ্ছে পাগল প্রায় একটা মেয়ে, যে কিনা কাঁদছে তার রুক্ষ চেহারা এলোমেলো ছোট ছোট চুল নিয়ে, চোখের নিচে কালচে দাগ। সব মিলে মেয়েটি দেখে প্রথমে চিনতে সময় লাগলো, একটু পর বুঝতে পারলাম মেয়েটি আর কেউ নয়, সেই সঙ্গীত শিল্পী আলিফ আহমেদ নিলয়ের স্ত্রী নৌশিন। ভিডিওটি হয়তো ইতিমধ্যে অনেকেই দেখছেন, আমার মতো হয়তো আপনাদেরও তাকে চিনতে একটু অসুবিধা হচ্ছিল। অসুবিধা হওয়ারই কথা, কারণ আলিফ আহমেদ নিলয় যখন বেঁচে ছিল তখন কিন্তু নৌশিন দেখতে বেশ সুন্দরী, বেশ হাসিখুশি একটা চেহারা ছিলেন। অথচ স্বামীর মৃত্যুর কয়েক মাসের ব্যবধানে নৌশিন যেন পুরো অন্য একটি মানুষ হয়ে গেছে। আগে সেই উজ্জ্বলতা, সেই উদ্দাস, সেই হাসি স্বামীর মৃত্যুর সাথে কোথায় যেন হারিয়ে গেছে। বিশ্বাস করুন, নৌশিন এর আজকের অবস্থা দেখে খুব মায়া হচ্ছে। বেঁচে থেকেও যেন সে আজ মৃত। অথচ নিলয় যখন আত্মহত্যা করছেন ওই সময়টা কিন্তু নৌশিনের ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি নিলয়ের পরিবার মেয়েটিকে অভিযোগে আঙুল তুলছিল। আচ্ছা বলুন তো, মেয়েটি যদি তার স্বামীকে ভালো নাই বাসত, তাহলে প্রিয় মানুষ অনুপস্থিতিতে তার এ অবস্থা কেন? মেয়েটি যদি তার স্বামীর প্রতি মায়া নাই থাকবে, তাহলে আর সেই কেন প্রাণ হারিয়ে পাগল প্রায় কেন? ভালোবাসা তো তখনও ছিল, আজও আছে, শুধু ভুলটা ছিল এখানে যে সেই তার ভালোবাসার স্বামীকে উপলব্ধি করাতে পারেনি, কিংবা মানুষটি থাকতে সেই মূল্য বুঝতে পারেনি। পৃথিবীতে তার কি ভালোবাসা, কিন্তু সে আজ লক্ষ লক্ষ মানুষের উপলব্ধি করার চেষ্টা করছে, কিন্তু এতে লাভ কি? এই ভালোবাসা, এই মায়া, এই সব যদি তার স্বামীর উপলব্ধি করাতে পারতো, তাহলে আজ নিশ্চয়ই তার স্বামী আত্মহত্যা করার আগে তার কথাটা ভাবত, হয়তো তখন সে জঘন্য পাপ কাজটা করতো না। কিংবা নিলয় যদি তার স্ত্রীর গভীর গভীর এই ভালোবাসাটা বুঝতে পারতো, তাহলে হয়তো সামান্য ঝগড়া ঝাটি ভুল বোঝাবুঝি কেন্দ্র করে আত্মহত্যা করতো না, আর আজকের এই উপলব্ধি অনুপস্থিতিতে সৃষ্টি হতো না। আসলে এই ভিডিও দেখার পরে আবারও সে একটা কথা বলতে ইচ্ছা করছে, জানেন, সেটা হলো ঝগড়া, মান অভিমান সম্পর্কের মাঝে থাকে, কিন্তু এসবের পাশাপাশি ভালোবাসা, আবেগ এসবের প্রকাশ করার প্রয়োজন। একে অপরের খারাপ সময় পাশে থাকে, মেন্টালি সাপোর্ট দেওয়া প্রয়োজন। একটু খেয়াল করে দেখবেন, হাজার ঝগড়ার পরেও কিন্তু ভুল স্বীকার করা বা মায়াল প্রকাশ করা প্রকাশ্যে সকালে রাগ অভিমান বরফের মতো পানির মতো হয়ে যায়, কিন্তু খারাপ সময় প্রিয় মানুষ মেন্টালিটি সাপোর্ট ওষুধ এর মতো কাজ করে, তাহলে কে আমরা এর মতো কাজ করে তাহলে কে কেন আমরা এসব করি না? কি হবে অভিমান অভিযোগ পুষে রেখে যদি না প্রিয় মানুষটির দিন শেষে হারিয়ে যায়? বরং মানুষটি থাকতে তার মূল্যায়ন করুন, সম্পর্কে টানাপোড়া শেষ করে ভালোবাসুন, একে অপরকে মন বুঝুন, ভালোবাসা প্রকাশ করুন, খারাপ সময়ে পাশে থাকুন, যে চলে যাওয়ার পর তার কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে ভালোভাবে বাকি জীবন কাটিয়ে দেওয়া যায়, শেষ বিদায়টা যেন মলমিনের মধ্যে দিয়ে না হয়। ভালো থাকবেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে একটা অনুরোধ করতেছি, থাকতে ভালোবাসার মানুষের মূল্য দিন, হারিয়ে গেলে না। আজকে আজকে নৌশিনটা দেখলে কতটা যে কষ্ট লাগে সেটা আমি অনুভব করতে পারতেছি, আর কেউ পারুক না পারুক, কারণ আমিও একজনকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।